ভাইয়া ডিও বায়োলজি লাস্ট কয়েকদিন কিভাবে পড়বো, ইঞ্জিনিয়ারিং প্রেপ নিতেছি। আচ্ছা দ্যাটস এ গুড কোশ্চেন, আমি আসতেছি এটা নিয়ে। আচ্ছা এটা নিয়ে এখনই বলে ফেলে, ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটির প্রেপ কেমনে নিবো? 12 তারিখে তো এক্সাম আমাদের এই ইউনিটে, তাই না? আচ্ছা তো এইখানে আমি একটা ভিডিও বানাইছিলাম ডিও ইউনিট নিয়ে, যেখানে আমি বলছিলাম যে আমাদেরকে কিন্তু পার সাবজেক্টে পাস করতে হবে না, ঠিক আছে? তার মানে ডিও এ ইউনিটে কিন্তু পার সাবজেক্টে পাস করতে হয় না, তার মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই চারটে মিলে এমসিকিউতে খুব সম্ভবত 60-এর মধ্যে 24 পাওয়া লাগে। আমি খুব মনে নাই, আমি খুব ভালো মতো ক্লিয়ারলি এখানে বলছিলাম, প্রসপেক্টাসে দেখতে পারেন, 60-এর মধ্যে ইন টোটাল 24 আর রিটেনে 40-এর মধ্যে ইন টোটাল 12 আর রিটেন আর এমসিকিউ মিলাইয়া 100-এর মধ্যে ইন টোটাল 40 পাইলে আপনার ডিউতে পাস হবে, একটা র্যাঙ্ক আসবে। তার মানে পার সাবজেক্ট আমাদেরকে পাস করতে হবে না। তো নাও এখন থাকে হচ্ছে বায়োলজি, তাহলে আমার অবভিয়াসলি ইংলিশ জানানোটা ঠিক হবে না, কারণ আমার পার সাবজেক্ট পাস করা দরকার নাই। এবার একটা বেসিক কথা চিন্তা করেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ প্রত্যেক সাবজেক্টে 25 কইরা হইলে 3 25-এ 75 নাম্বার এখানে আসে উইদাউট ইভেন অ্যান্সারিং বায়োলজি। বা যারা মেডিকেলের প্রেপ নিয়েছেন তারা কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, ম্যাথ বাদ দিয়েও এখানে অলরেডি 75 মার্কস আছে। আপনি যদি 75-এর মধ্যে 90% অ্যাকুরেসি রেট নিয়ে মোটামুটি একটা ক্রস 70 ক্রস করতে পারেন, 100-এর মধ্যে 70 পান ডিউতে, ওইদিকে জিপিএ গ্রেডস ভালো থাকলে একটা ক্রস রেজাল্ট যদি আপনার 70% চলে আসে, আপনি কিন্তু ডিউর টপ 100-এ আসেন। তার মানে আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে গিয়ে আমাদের যে সাবজেক্টে উইকনেস লাইক বায়োলজি বা হায়ার ম্যাথ, এই জায়গায় যদি আমাদের উইকনেস থাকে, এটা যদি আমরা একদম টাচ নাও করে জাস্ট খালি ওএমআর এ ফিল আপ করবো ওই জায়গাটা, ঠিক আছে, যে ওই যে বৃত্তটা ভরাট করা লাগে উপরে দেখবেন বায়োলজির পাশাটা ভরাট করতে হবে, জায়গাটা ভরাট করলাম তুমি টাচ নাও করি তাও কিন্তু আমি ডিউ টপ 100-এ যেতে পারি যদি আমাদের বাকি জায়গাগুলোর প্রেপ ভালো থাকে। এটা বলতেছি তাদের ক্ষেত্রে যাদের মেইন টার্গেট ইঞ্জিনিয়ারিং, যাদের মেইন টার্গেট ডিউ ইউনিট, আপনারা তো বায়োলজি ম্যাথ মুখস্থ করে ফেলা হবে এখন, বাট যদি মেইন টার্গেট ইঞ্জিনিয়ারিং হয় এটা কিন্তু একটা চালাকি, এটা গেল একটা কথা। সো এই ক্ষেত্রে আমি মনে করি যে আপনাদেরকে লাইক মানে প্রিপারেশনের ক্ষেত্রে আই উড সে বায়োলজি বা ম্যাথ আপনার মানে যেটা দুর্বলতা, যদি ইঞ্জিনিয়ারিং টার্গেটেড হন তাহলে তো ম্যাথ ভাই মুখস্থ থাকাই লাগবে, যদি আমি ধরে নিই ইঞ্জিনিয়ারিং টার্গেটেড আর আপনি বায়োলজি আনসার করতে চাচ্ছেন বাট ভালো প্রেপ নাই, আমি মনে করি এটা শুধুমাত্র ভার্সিটি এ ইউনিটের কিউবি দেখে যান, কোশ্চেন ব্যাংক দেখে যান, এখান থেকে যা পারবেন তাই, বাকিগুলো ফাঁকা রেখে আসবেন, কারণ আপনার ওই দিকে কিন্তু 75 মার্ক অলরেডি আছে, ওইখানে খেলেন ভাই খেলা ঘুরে যাবে, ঠিক আছে? ওয়ার্ক স্মার্টলি ম্যান, স্মার্ট ওয়ার্ক, স্মার্ট ওয়ার্ক, খুদাই আমার সব পড়ে লাভ নাই তো, আমার কি জীবনে ডিউ বলতেছে যে সব থেকে যে বেশি পড়ে তারে আমি ডিউতে নিব, বা বুয়েট বলতেছে যে সব থেকে পড়ুয়া স্টুডেন্টকে নিব, বুয়েট ডিউ কাকে চায়? স্মার্ট পোলাবান চায়, ঠিক আছে?